রাজধানীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই কলেজ শিক্ষার্থীকে পিষে মারল বাস। আহত 14, 6 জন সিএমএইচে ভর্তি। সড়ক অবরোধ ভাঙচুর। সোমবার তিন সিটিতে ভোট গ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনের আশাবাদ, নিরাপত্তা জোরদার। সুষ্ঠু নির্বাচন হলে তিন সিটিতেই জয় পাবে বিএনপি, মন্তব্য রিজভীর। হেরে গেলে না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান ওবায়দুল কাদেরের। জঙ্গিবাদ ও মাদক মোকাবিলায় গার্ল গাইডস এর কার্যক্রম আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বেইলি রোডে সংগঠনের 10-তলা ভবনের উদ্বোধন। এবং মেট্রো রেলের খোঁড়াখুঁড়ি আর বৃষ্টিতে রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে রাজধানীর মিরপুরবাসী। বর্ষা শেষ না হওয়া পর্যন্ত মিলছে না মুক্তি, জানালো কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময় সঙ্গে আছি আমি শিরিন আক্তার। রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে অন্তত দুই শিক্ষার্থী, আহত হয়েছে আরো 14 জন। এর মধ্যে 6 জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, পাল্লা দিয়ে বাস চালাতে গিয়ে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এই কান্না প্রিয় বন্ধুকে হারানোর, এই আতঙ্ক সাক্ষাৎ মৃত্যুকে সামনে থেকে দেখার জন্য। সহপাঠীদের এমন মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা সবাই। হতবিহ্বল এই চেহারাগুলো যেন কোনো যুক্তি দিয়ে নিজেকে বোঝাতে পারছেন না। একমাত্র ভাইকে হারিয়ে ছোট ভাইয়ের এই কান্না যেন থামার নয়। 15 বছর আগে বাবাকে হারিয়ে দুই ভাই আশ্রিত ছিল আত্মীয়ের বাসায়। ঘাতক চালক কেড়ে নিল তাদের সব স্বপ্ন। খেলা দেখছি, খেলা দেওয়ার পর বলছিল যে আজকে স্কুল থেকে যায় ফুটবল খেলবে, কিন্তু আর ফুটবল খেলা হইলো না। ফ্রেন্ডরা ফোন করে খবর বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আমরা তাড়াতাড়ি করে এদিকে চলে আসছি। আসার পরে এখন আইসা দেখি যে সে লাশ ঘরে পড়ে রয়েছে। মেয়েকে হারিয়ে মায়ের আহাজারি ভারী করে তুলেছে কুর্মিটোলা হাসপাতাল। আদরের সন্তানকে হারানোর কষ্ট কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা। দুর্ঘটনার জন্য অদক্ষ চালককে দায়ী করে কঠোর শাস্তির দাবি জানান দিয়ার বাবা। তিনি নিজেও একতা পরিবহনের চালক। পরিবহনে যে গাড়িগুলি কিছু গাড়ি চলে, লোকাল সার্ভিস আছে, এই যে মনে করেন মিরপুরতে চলে, ক্যান্টনমেন্টে চলে, বিভিন্ন জায়গাতে ছোট ছোট গাড়িগুলি চলে, যে কিছু পরিবহনের এরা লাইসেন্স ছাড়া, এরা মনে করেন রবিবার প্রতিদিনের মতো কলেজ শেষ করে বাসের জন্য বিমানবন্দর সড়কে অপেক্ষা করছিলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। হঠাৎ নিজেদের মধ্যে পাল্লা দিতে গিয়ে মিরপুর রুটের জাবালে নূর নামে একটি বাস উঠে আসে তাদের উপর। মুহূর্তে ওলটপালট সবকিছু, একের পর এক শিক্ষার্থীকে পিষ্ট করে বাসটি দ্রুত গতিতে এগুতে থাকে। আমরা সব সময় এই ব্রিজের এখানে দাঁড়াই বাসের জন্য, সেখানে ওরা করছে কি, বাসের যে রাস্তার সাইডে যে গাছটা ছিল সেইটা সহ উপড়ে নিয়ে গেছে একদম সবাইকে, মানে 6 জনকে একদম পুরো শেষ। প্রচন্ড গতি ছিল, তারপর বললাম ভাই আমার সাথে চলে, ওই বলে ঠিক আছে কিচ্ছু হবে না, আমার সবসময় দাঁড়াই। পিছন থেকে আরেকটা বাসে এসে দাপ করে মেরেছে, আমরা দেখিনি বাসটা কই থেকে এসে, এত গতিতে আসছে। রেস লাগে আসলে যে কাকা আসবে, পরে একটা রেস একটা এসে ধাক্কা মারছে, পরে 10-15 জন রূপে গাড়ি উঠে দিয়েছে। ঘটনাস্থলে মারা যান প্রথম বর্ষের ছাত্রী দিয়া আক্তার মিম, নিহত হন একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রেজাউল করিম রাজু। আমাদের এখানে 14 জন আসছে, আসার পরে 2 জন এখানে মারা গেছে, আর 2 জন খুব সিরিয়াস ছিল, সিএমএসে পাঠাইছে, আরো পরে 4 জন পাঠাইছে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করে। ব্রিজে প্রতিদিন রেগুলার গাড়ি স্পিড আসে, স্পিড ব্রেকার মানে কোনো ই নাই, এই জায়গায় এত স্টুডেন্ট খাড়ায় থাকে তাদের কোনো ই নাই, জাস্ট চলতেই থাকে। এই জায়গায় আরো অনেকবার এরকম হয়েছে, আবার ব্রিজটা উঠায় দিছে, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় ওইখানে, ওইটা কেটেও দেয় না, ওই ইয়াটার উপর দিয়ে আইল্যান্ডের উপর দিয়ে উঠে উঠে যেতে হয়। যেহেতু গাড়ি পাওয়া গেছে, তো এই গাড়ি কে চালাচ্ছিল এটা অবশ্যই পাওয়া যাবে, এটা কোনো সমস্যা হবে না। বাস দুটো যে ওভারব্রিজ থেকে নামছিল তখনও কিন্তু অসম প্রতিযোগিতা সেটা তারা দেখছিলেন, এবং তারা রাস্তার এক পাশে সরিয়ে যাওয়ার পরও কিন্তু তাদেরকে চাপা দিয়ে বাস দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন তারা বারবার কিন্তু এই স্থানটিতে একটি ওভারব্রিজ দাবি করে আসছে, কিন্তু কর্তৃপক্ষ সেটা শুনেনি, পাশাপাশি এখানে স্পিড ব্রেকারও তারা দাবি করছেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
কিছুতেই থামানো যাচ্ছে না রাজধানীর বেপরোয়া বাস চলাচল। পাল্লা দিয়ে বাস চালাতে গিয়ে অহরহই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি, পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। নিয়ন্ত্রণহীন বাস চলাচল নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ, এজন্য অতিরিক্ত ট্রিপের লোভকেই দায়ী করলেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। যত যাত্রী তত আয়, তাই যাত্রী তোলার প্রতিযোগিতায় কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। হোক সে প্রতিদ্বন্দ্বী অন্য কোম্পানির গাড়ি, হোক সে একই কোম্পানির, বেপরোয়া প্রতিযোগিতায় চলে সবার মধ্যে। বাসগুলো যে চালায় মনে হয় যে একজন আরেকজনকে মনে বাড়িতে ফেলে দিবে। লেন মেনে গাড়ি চালায় না এবং ওভারটেকের যে প্রবণতা, বিশেষ করে একটা গাড়ি সামনে থাকলে হুট করে আপনি ডানে নিয়ে যায়। রাস্তার মাঝখানে এমনভাবে গাড়ি দাঁড় করায় দেয় যাতে পিছনে কোনো গাড়ি যেতে না পারে, তো ওই একটা গাড়ির জন্য পিছনে পুরো জ্যাম লেগে যায়। রাস্তা পার হতে গিয়ে কিংবা বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েও দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হাত পা হারিয়ে পঙ্গু হওয়া বা মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো ঘটনাও ঘটছে হরহামেশাই। পেছন থেকে অন্য গাড়িকে ধাক্কা দেয়া, পাশের গাড়িকে ধাক্কা দিয়ে ওভারটেক করা যেন নিত্য ব্যাপার। একটা মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করছে, 20,000 টাকা দিনে নাকি তাহলে মাফ করে দেওয়া হয়। একটা জীবনের মূল্য কি মাত্র 20,000 টাকা? আমি 20,000 টাকা আপনাকে দিচ্ছি, আপনি একটা জীবন দিতে পারবেন আমাকে? চলন্ত অবস্থায় উঠতে হয়, কিন্তু কেন আমরা উঠতে পারি না তো এইভাবে? তাদের দক্ষতা খুবই কম আর কি বলা যায় এই ব্যাপারে আছে, এটার জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হয় বেশি আর কি। তবে এক্ষেত্রে চালকদের প্রশিক্ষণ না থাকাকে দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন বেশি আয়ের লোভে কোম্পানি আইন ভঙ্গ করছে বাস মালিক, চালক, সবাই। শুধু প্রশিক্ষণ কেন্দ্র নয়, মানসিক পরিবর্তন জরুরি সমস্যা সমাধানে। আর সড়ক পরিবহন মালিক সমিতি বলছে প্রশিক্ষণ ইনস্টিটিউট না থাকায় অদক্ষ চালক নামাতে বাধ্য হচ্ছেন তারা। মেন্টালি তাকে ওরকম বুঝায় দিতে হবে যে তুমি গতি দিলে কি হবে, কোথায় গতি কমাতে হবে, কেন গতি কমাতে হবে, এই জিনিসগুলো তারা জানে না কেন। তারা মনে করে গাড়ি স্টিয়ারিং এ বসা ওটাকে চাপ দেবে, যত জোরে যাবে ততই বড় ড্রাইভার হলো সে। বলছি সরকারকে যে আমরা মালিকরা, সারা বাংলাদেশের মালিকরা মিলে আমরা ইনস্টিটিউট করে নিব, বড় করে করে নিব, আমাদেরকে জায়গা দিন। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের তথ্য মতে সারা দেশের শহরগুলোতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার 74% ঘটে রাজধানীতে, যার বেশিরভাগই বেপরোয়া গাড়ি চলাচলের কারণে ঘটে থাকে বলে প্রতিবেদন প্রকাশ করা হয়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন সড়ক দুর্ঘটনার জন্য যারাই দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। আমি শুধু এটুকু বলতে চাই যে যতটুকু অপরাধ করবে সে সেভাবেই শাস্তি পাবে, এবং যে শাস্তি হবে সেই শাস্তি নিয়ে কেউ কোনো এগুলোর বিরোধিতা করার কোনো সুযোগ এখানে নেই। আপনি কি জানেন ভারতে প্রতি ঘন্টায় কত লোক অ্যাক্সিডেন্টে মারা যায়? 16 জন। আপনারাই রিপোর্ট করেছেন, আমার রিপোর্ট না, আপনারাই রিপোর্ট করেছেন। সুতরাং এটারই আমার মনে হয় এখানে প্রশ্ন না করে আমরা এখন আমাদের কাজটা শেষ করার জন্য আপনাদের পোর্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করেন, আমরা সেগুলো উত্তর দেই। এবার সিটি নির্বাচনের খবর। সোমবার সকাল 8টা থেকে 3 সিটিতে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কর্মকর্তারা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। রোববার সকাল থেকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ল্যাবরেটরি স্কুলে উপস্থিত হন সিটি কর্পোরেশনের কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা। দুপুরে তাদের কাছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। এরপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া প্রহরায় সেগুলোকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের 138টির মধ্যে 114টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমাদের সার্বিক ব্যবস্থা আইন শৃঙ্খলা মানে ঠিক রাখার জন্য আমি স্যাটিসফাইড, এবং আমি আশা করি কালকে সুন্দর একটা নির্বাচন হবে। সিলেট সিটি কর্পোরেশনের 134টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনের সামগ্রী। নির্বাচনী সরঞ্জাম নিতে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উপস্থিত হন প্রিজাইডিং কর্মকর্তারা। সেখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সামগ্রী নিয়ে যায় তারা। এ সময় তাদের সহায়তা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার দায়িত্বে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা প্রস্তুত প্রয়োজন মনে দরকার আমরা ইনশাআল্লাহ ততটুকু প্রস্তুত আছি। বরিশাল নগরীর কাশীপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। ব্যালট বাক্স ও ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী নিতে উপস্থিত হন প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এর আগে নগরীর পুলিশ লাইন্সে সিটি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান। সর্বমোট 4,172 জন সদস্য
নিয়োজিত থাকবে। এর মধ্যে আমাদের আবার সাদা পোশাকেও কিছু অফিসার ফোর্স নিয়োজিত থাকবে। আমাদের এক্সিকিউটিভ ব্যারিস্টার আছেন, জুডিশিয়াল ব্যারিস্টার আছেন, সবাই মিলে নির্বাচন কমিশনের যে নির্দেশনা আছে সেটা আমরা যথাযথভাবে পালন করে ইনশাল্লাহ আগামীকাল আমরা বরিশাল নগরবাসীকে একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেব। এদিকে তিন সিটির 15টি কেন্দ্রে ইভিএম ব্যবহারে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এখন যে তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন হবে তার মধ্যে সিলেটে 2টি, রাজশাহীতে 2টি এবং বরিশালে 11টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। সাবিত সরওয়ার, সময় সংবাদ। নির্বাচনে হেরে গেলেই ভোট কারচুপি হয়, এ ধরনের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, তিন সিটি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। এই মুহূর্তে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি জানান, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই যে টেলিফোনে আমরা কথা বলবো সেক্রেটারি টু সেক্রেটারি, এখানেও তো উনি কল করলে আমি ফিরতি কল করব, এটা কি প্রিকন্ডিশন নয়? এটা কি কোনো ডেকোরাম বা ডিসেন্সির ভাষা? তবে এই আলোচনাটা টেলিফোনিক হলেও দরকার আছে, হোক না, এগুলো থেকে তো আস্তে আস্তে বরফ গলে যেতে পারে। ইলেকশন ভালো হবে, কিন্তু বিএনপি যদি না জেতে তাহলে এটাকে তারা কখনো ভালো বলবে না। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচনে শোচনীয়ভাবে পরাজয় হবে জেনেই বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জয় তার ফেসবুক পোস্টে এক জরিপের ফলাফল উল্লেখ করে একথা লিখেছেন। জুলাই মাস জুড়ে এই জরিপটি পরিচালনা করে রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার আরডিসি। জরিপের ফলাফলে তিন সিটিতেই আওয়ামী লীগ প্রার্থীর এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে জয় আরও লিখেছেন, বিএনপি জনপ্রিয়তা হারিয়ে এখন শুধু অভিযোগ করে, বিএনপি ভোট কেন্দ্র দখল করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে জয় তার দলের নেতাকর্মী, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সজাগ থাকারও আহ্বান জানান। সুষ্ঠু নির্বাচন হলে তিন সিটি কর্পোরেশনে বিএনপি প্রার্থী জয় পাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভোটারদের মন থেকে ভয়ভীতি দূর করে আশঙ্কামুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অসংখ্য অভিযোগেও মর্মর মনুমেন্টের মতো নিশ্চুপ থেকেছে ইলেকশন কমিশন, প্রতিকারের কোনো ব্যবস্থা করেনি। তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত এখনো পর্যন্ত নেই, তবুও ভোটারদের নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবে ধানের শীষের প্রার্থী। ভোট যদি ন্যূনতম সুষ্ঠু হয়, বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেই। উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তিন সিটি কর্পোরেশনে বিএনপি নির্বাচন সংশ্লিষ্ট নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদউদ্দিন খোকন। রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন। এর আগে নির্বাচন কমিশনে যান বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল। তারা তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রায় 1 ঘন্টার বৈঠকে 5 দফা দাবি তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে। চট্টগ্রামে পাঠাও রাইডে নারী চিকিৎসককে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, চালক গ্রেপ্তার, গাড়ি জব্দ। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক নির্মূলে গার্ল গাইডস এর কার্যক্রম সম্প্রসারণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্মকে জনগণের সেবায় এগিয়ে আসতে হবে। রোববার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জন্য রাজধানীর বেইলি রোডে নবনির্মিত 10-তলা ভবনের উদ্বোধন করে একথা বলেন তিনি। অনুষ্ঠানে খুদে শিক্ষার্থীদের মধ্যে শাপলা কাপ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিক্ষার্থীদের পরিকল্পিত জীবন গড়তে এবং শৃঙ্খলাবোধ জাগ্রত করতে স্কাউটিং কার্যক্রম বিশ্বব্যাপী সমাদৃত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বর্তমানে স্কাউটিংয়ে যুক্ত শিক্ষার্থীর সংখ্যা ছাড়িয়েছে 17 লাখ। 6 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য স্কাউটসের বিশেষ শাখা পরিচিত কাব স্কাউটস নামে। বিভিন্ন মানদণ্ড এবং নৈপুণ্যতার স্বাক্ষর হিসেবে কাবদের জন্য সর্বোচ্চ প্রাপ্তি হল শাপলা কাব অ্যাওয়ার্ড। রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে 2015 এবং 2016 সালের জন্য 1143 জন ক্ষুদে শিক্ষার্থী শাপলা কাবের অ্যাওয়ার্ড গ্রহণ করে। প্রধানমন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এই শাপলা কাব অ্যাওয়ার্ডটি পেয়ে আমি খুব আনন্দিত এবং গর্বিত মনে করছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী এবং স্কাউট দলের সবাইকে। আমি স্কাউটের সর্বোচ্চ এবার পদক পাওয়ায় আমার খুব খুশি লাগছে। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের মনন ও পরিশীলিত জীবন গড়ে তুলতে সম্প্রসারণ প্রয়োজন স্কাউটিং কার্যক্রমের। তাগিদ দেন গার্ল গাইডস এর পরিধি বাড়ানোর। গার্লস গাইডস এ আমাদের যতগুলি মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেক প্রতিষ্ঠানে কিন্তু এর ইউনিট খোলা প্রয়োজন বলে আমি মনে করি। অনেক জায়গায় ভারতের অফিস, অনেক জায়গায় জায়গা আছে কিন্তু সেখানে কোনো অফিস নির্মাণ করা হয়নি। আমি মনে করি সেখানে অফিস নির্মাণ করা উচিত। সমাজসেবার মতো মানবিকতার ব্রত নিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের বেশি বেশি স্কাউটিং এ সম্পৃক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সংগঠন আরো শক্তিশালী হওয়া উচিত, আরো বিস্তৃত হওয়া উচিত এবং এর ফলে দেশ থেকে আমরা এই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক সহ নানা ধরনের অসামাজিক কাজ তা বন্ধ করতে পারবো। এর আগে অনুষ্ঠান স্থল থেকে গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জন্য বেইলি রোডে জাতীয় কার্যালয়ের 10-তলা ভবন উদ্বোধন এবং বাংলাদেশ স্কাউটসের শতাব্দী ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প সহ 7,539 কোটি টাকা 9টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি কলেজগুলোতে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণে ব্যয় ধরা হচ্ছে 2,511 কোটি টাকা। উপজেলা শহর মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,380 কোটি টাকা। অন্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ, বিআইডব্লিউটিসির জন্য 35টি বাণিজ্যিক ও 8টি সহায়ক জলযান সংগ্রহ এবং 2টি স্লিপওয়ে নির্মাণ এবং বাংলাদেশ রেলওয়ের 575 কিলোমিটার সেকেন্ডারি লাইনে অপটিক্যাল ফাইবার ভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্প। আমরা 6টি মন্ত্রণালয়ের 9টি প্রকল্প আমরা একটিকে অনুমোদনের জন্য উপস্থাপন করেছি এবং 9টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এগুলোর জন্য প্রাকৃত ব্যয়ের পরিমাণ হচ্ছে 7,539 কোটি 13 লক্ষ টাকা। প্রত্যেকটা দেশে ডেভেলপমেন্টাল এলাকা যা আছে, এলাকার সাথে যদি কোনো মিসম্যাচ হয় অবকাঠামো ডেলিভারি, তাহলে ইন দ্যাট কেস সেই দেশ সামনে এগোতে পারবে না আর ওখানে ঋণে জর্জরিত হয়ে যাবে দেশ। সেই জন্য ইটস এন ইনভেস্টমেন্ট। আমরা এই জন্য এই যে প্রকল্পগুলো মোস্টলি আমাদের হলো অবকাঠামোর ভিত্তিক। ইয়ারফোনেস ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি 31 জুলাইয়ের মধ্যে শেষ করার আদেশের বিষয়ে বেগম খালেদা জিয়ার রিভিউ পিটিশনের শুনানি সোমবার নির্ধারণ করেছেন আদালত। রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ রিভিউ পিটিশনের শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে আইনজীবীরা আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে সময় বাড়ানোর রিভিউ আবেদন করেন। বর্তমানে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে জিওরফনেস ট্রাস্ট মামলাটির নিয়মিত শুনানি চলছে। এদিকে কুমিল্লায় নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বেগম জিয়া। এর আগে এই মামলায় বিচারিক আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়নি। দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনির দুর্নীতি প্রসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জড়িতদের দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই নিতে হবে। রোববার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। প্রতিষ্ঠানের কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত, তার দায়ভার তো অন্য কেউ নিবে না, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তারাই নেওয়া উচিত। যে রিপোর্টটা এসেছে এটা তো কয়েকদিনের একটা সাময়িক রিপোর্ট, আমি এর উপরে ভরসা করছি না। যাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে
মামলা করা হয়েছে সেই তদন্তে, এবং বড় আকারে আরও তদন্ত করার জন্য 13 বছরের সমস্ত হিসাব টেনে তদন্ত করার জন্য ইতিমধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, আমরা খুঁটিয়ে দেখতে চাই। প্রবাসীর সময় আরো থাকছে। পাকিস্তানের জোট সরকার গঠন নিয়ে সংকটে ইমরান খান, শক্তিশালী বিরোধী জোট গঠনের সিদ্ধান্ত মুসলিম লীগ এবং পিপলস পার্টির। বদলি কোটা বাড়ানো না হলে 4,000 হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন হাবের মহাসচিব। রোববার দুপুরে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে গত সপ্তাহে এই কোটা 4% থেকে বাড়িয়ে 8% করে ধর্ম মন্ত্রণালয়। এদিকে হজযাত্রার 16তম দিনে নির্বিঘ্নে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। রোববারের প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় মধ্যরাত 3:35, পরের ফ্লাইট ছিল ভোর 6:35। রোববার বাংলাদেশ বিমানের 6টি এবং সৌদি এয়ারলাইন্সের 4টি সহ মোট 10টি ফ্লাইট ছেড়ে গেছে। এদিকে নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন হজযাত্রীরা। বিমান এবং সৌদি আরব এয়ারলাইন্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন থেকে অর্থাৎ কালকে থেকেই অনেকগুলি ফ্লাইটে সিট খালি আছে। সঙ্গত কারণে আমি মনে করি রিপ্লেসমেন্টের জন্য আর কালক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব এই বিষয়টি সুরাহা করলেই বিমান খালি যাবে না এবং আমাদের হজযাত্রীগণও যথারীতি ভালোভাবে হজ কার্য পরিচালনা করতে পারবে এবং এই বছরের হজযাত্রা সাফল্যমণ্ডিত হবে। অন্যদিকে পবিত্র হজ ফ্লাইট চালু হওয়ার 16তম দিনে বাংলাদেশ থেকে মোট 65,711 জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। মোট 185টি ফ্লাইটে তারা জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,259 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 62,452 হজযাত্রী সৌদি আরব গেছেন। এ পর্যন্ত বাংলাদেশ বিমান 89টি এবং সৌদি এয়ারলাইন্স 96টি হজ ফ্লাইট পরিচালনা করেছে। হজ মিশন কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশি হজযাত্রীরা এখন মক্কা এবং মদিনায় অবস্থান করছেন। মেট্রো রেলের খোঁড়াখুড়ি আর বৃষ্টিতে রাস্তার বেহাল দশায় রাজধানীর মিরপুর এলাকায় এখন দুর্ভোগের আরেক নাম। কর্তৃপক্ষের জবাবদিহিতা না থাকায় সেখানকার মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে বৃষ্টি কমলেই রাস্তা সংস্কার করা হবে, তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন সাময়িকভাবে রাস্তা মেরামত ও বিকল্প রাস্তা করে ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেই উদ্যোগ নিতে হবে। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। ছবি যেখানে কথা বলে সেখানে আর কিছু বলার অবকাশ থাকে না। এই দৃশ্য দেশের দুর্গম কোনো অঞ্চলের নয়, খোদ রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুরের। যাপিত জীবনের গল্প এগিয়ে নিতে প্রতিনিয়তই নিদারুণ সংগ্রাম করতে হয় এখানকার বাসিন্দাদের। বেগম রোকেয়া সরণির বেহাল এ দশা নিত্যদিনের, প্রতিটি ক্ষণ অভিশপ্ত হয়ে উঠেছে এ অঞ্চলের মানুষের কাছে। শেষ কবে এ সড়কের সংস্কার হয়েছে তাও মনে করতে পারেন না এলাকাবাসী। দুঃসহ জীবনযাপনে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নৌকা দিয়ে চলাচল করতে হয় অফিস টাইমগুলোতে, সাতটায় রীতিমতো বাসা ঢুকতেছে, প্রতিদিন একটা না একটা অঘটন ঘটতেছে। বাসা প্রকাশ করার মতো না, এই যে খারাপ। আমরা চাচ্ছি এলাকার লোক টোক নেওয়া, আমরা সিটি কমিশনার গেলা করবো শুধু এই রাস্তার জন্য। যোগাযোগ মন্ত্রী কাছে যদি থাকে রাজধানীর রাস্তাঘাট দেখভালের দায়িত্ব যাদের, সেই সিটি কর্পোরেশন বলছে মেট্রো রেলের কাছে রাস্তা বুঝিয়ে দেয়, এ বিষয়ে এখন আর তাদের কিছু করার নেই। এদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন খুব শিগগিরই সংস্কার করা হবে এই সড়কটির। বেহাল এ দশা ও সংস্কারে অবহেলায় দায়ী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনার পাশাপাশি বিকল্প রাস্তা করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। জবাবদিহিতা কারুর কাছে নাই এবং যাদের গাফলতির কারণে জনগণ
এইভাবে দুর্বিষহ যন্ত্রণার ভিতরে দিন কাটাচ্ছে। আমি মনে করি এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে বাসে এবং সাধারণ মানুষের চলাচলের বিকল্প রাস্তা হিসাবে অস্থায়ীভাবে উন্মুক্ত করে দিলে মানুষজন এই দুঃখ কষ্ট থেকে মুক্ত পাবে। পরস্পরের উপর দায় না চাপিয়ে রাস্তা সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তারা। মেট্রো রেল প্রকল্প এবং টানা বৃষ্টির কারণে মিরপুরের রাস্তাগুলোর কি ভয়ঙ্কর দশা তা খালি চোখে না দেখলে বিশ্বাস হবে না। সাধারণ মানুষের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা এবং ব্যর্থতার কারণেই এমন ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তাই তাদের দাবি, কর্তৃপক্ষ খুব দ্রুত এই রাস্তা সংস্কারে কার্যকরী পদক্ষেপ নেবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বিশুদ্ধ ও মানসম্মত পানি সরবরাহের লক্ষ্যে পুরনো পাইপলাইন বদলে নতুন পাইপ বসাচ্ছে ঢাকা ওয়াসা। তবে আগের তুলনায় কম ব্যাসের পাইপ বসানোয় নিরবচ্ছিন্ন পানি পাওয়া নিয়ে শঙ্কায় বাসিন্দারা। এলাকা ভিত্তিক জনঘনত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজন মাফিক ব্যাসের পাইপ বসানোর দাবি তাদের। যদিও ওয়াসা বলছে 2050 সালের ভোক্তা চাহিদা মাথায় রেখেই বসানো হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির পাইপলাইন। রাশেদ বাপ্পির রিপোর্ট। উন্নত বিশ্বের মতো পানযোগ্য ট্যাপ ওয়াটার নিশ্চিতের লক্ষ্যে 6টি প্যাকেজের অধীনে রাজধানীর প্রায় 2000 কিলোমিটার পানির পাইপলাইন পুনর্বাসন ও সম্প্রসারণের কাজ করছে ঢাকা ওয়াসা। এরই ধারাবাহিকতায় মর্স জোন 6-এর 376 কিলোমিটার পাইপ বদলের কাজ শুরু হয় 2015 সালের জুলাই মাসে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 16টি ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়ায় পাইপলাইন প্রতিস্থাপন শুরু হলেও প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ নতুন এই কাজ। স্থানীয়দের অভিযোগ, ভবিষ্যতের কথা মাথায় না রেখেই পুরনো 6 ইঞ্চি ব্যাসের পাইপ বদলে বসানো হচ্ছে 4 ইঞ্চি পাইপ। এমন আপত্তির মুখে বর্তমানে বন্ধ রয়েছে মগবাজারের নয়াটোলা এলাকার কাজ। ইদানিং দুপুরের দিকে পানির প্রেশার থাকে না, দুশ্চিন্তা ফেলে দিল যে আমরা এখন তাহলে 6 ইঞ্চি লাইনের প্রেশারে যে আমাদের পানি আসতেছে না, 4 ইঞ্চি লাইনের প্রেশারে তো আমরা আরো মোটেই পানি পাবো না। 4 ইঞ্চিতে কিভাবে পানি পাইবে? আগে তো 2-3 তলা, এখন তো 8-10 তলা ভবন হইতে আছে। 6 ইঞ্চি দিলেও আমাদের যথেষ্ট, এই আর কিছু না, পানির যাতে ভবিষ্যৎ সংকটটা না হয়। ওয়াসার দাবি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ শেষে বিশেষজ্ঞ টিমের পরামর্শেই বসানো হচ্ছে নতুন পাইপ। বিবেচনায় নেওয়া হয়েছে প্রতিটি এলাকার জনসংখ্যা ও পানির চাহিদা। ভেরি কেয়ারফুলি ডিজাইন করাই হয়েছে আপনার এখানকার ডিমান্ড দেখে। প্রেশার যখন থাকবে তখন 4 ইঞ্চি গেলে 1 ইঞ্চিতেও আপনি পানি পাবেন, আর যদি প্রেশার না থাকে আপনি 10 ইঞ্চি দিলেও একটুও পানি পাবেন না। এদিকে ধানমন্ডি, কাঁঠালবাগান, খিলগাঁও ও বনশ্রী এলাকায় ইতিমধ্যে নতুন পাইপলাইনে পানি সরবরাহ শুরু হলেও আশ্বাস অনুযায়ী পানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ অনেকের। সারাক্ষণ এই মোটর টাইনে রাখতে হয়, 10-15 মিনিট আধা ঘন্টা বন্ধ রাখলেই ওই আবার পানি লেগেছে, কয় যে পানি নাই। টানা মোটরে সারাদিন টানার পরেও পর্যাপ্ত পরিমাণ পানি আসে না। নতুন পাইপ তো দেওয়া হয়েছে আর কি, যদি মানে এর থেকে একটু ভালো আসে পানি। টোটাল প্রোডাকশন ঠিকই থাকে, কিন্তু এই যে ইলেকট্রোমেকানিক্যাল ফল্টের কারণে ডিস্ট্রিবিউশনে আমাদের এই পকেট সমস্যাটা দেখা দেয়। 2021 সালের মধ্যে সমগ্র রাজধানী নতুন পাইপলাইনের আওতায় আসবে জানিয়ে ঢাকা ওয়াসা বলছে এর মাধ্যমে একদিকে যেমন বিশুদ্ধ পানি পাবে নগরবাসী, অন্যদিকে কমে আসবে ওয়াসার সিস্টেম লস। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ধারালো অস্ত্র সহ কিশোর অপরাধী চক্রের 11 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ছিনতাই ও মাদক পাচারের কাজে তাদের ব্যবহার করা হতো বলে জানায় পুলিশ। এদিকে যাদের ছত্রছায়ায় কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে তাদের আইনের আওতায় আনার দাবি মানবাধিকার কর্মীদের। যে বয়সী কিশোরদের অপরাধ সম্পর্কে ধারণা থাকার কথা না, তারাই জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধের সাথে। পুলিশের তথ্য অনুযায়ী নগরীর কোতোয়ালির মোড় হয়ে নিউ মার্কেট এবং স্টেশন রোড হয়ে কদমতলী পর্যন্ত যত অপরাধ সংঘটিত হয় তার 80% ঘটে এ ধরনের কিশোর অপরাধীদের হাতে। ঈদের সময় ঠিক আছে, মহিলা মার্কেটে এসে আমাদের মহিলার ব্যাগে সেন করলে মোবাইল নিয়ে মার্কেটে নিয়ে বিক্রি করছে। আমাদের বস হয়েছে কালাবাগ স্টেশনের, ঠিক আছে, কালকে আমরা যে ধরেছে কালকে মোবাইল দিয়ে দিকে সেজন্য গিয়ে হ্যাঁ আমরাকে ধরে দিছে। ওরার লগে থাকি ফারিকার লগে, ফারিকার সেন খুলে, সেন খুলে ও লয় আমার কাছে দে, ও বেচছে আমার 10-20 টাকা করে দে, আমি খাই। মূলত গডফাদার ও বড় ভাইদের আশ্রয় প্রশ্রয় থেকে এসব কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ছে বলে পুলিশে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা।
চেন খুলে হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যাচ্ছিল একটা চক্র। এই চক্রের 11 জন সদস্য, তারা সবাই কিশোর অপরাধী, তাদেরকে আমরা এই স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছি। এরা বিশেষ করে মহিলাদের ব্যাগের চেন খুলে মোবাইলগুলো নিয়ে যায়, যারা রিক্সা যাত্রী তাদের মোবাইল ছিনতাই করে নিয়ে যায়, এবং তারা মাদক পরিবহনের কাজেও তারা নিজেদের নিয়োজিত করে। মানবাধিকার কর্মীরা বলছেন, গণহারে কিশোরদের গ্রেপ্তার করে কিশোর অপরাধ বন্ধ করা সম্ভব নয়, প্রয়োজন এদের গডফাদারদের আইনের আওতায় আনা। তাদেরকে যারা এই ঘৃণ্যতম অপরাধমূলক কাজে ব্যবহার করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আটককৃত 11 কিশোরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। পরে তাদের আদালতে তোলা হলে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে পাঠাও সার্ভিসের গাড়িতে এক নারী চিকিৎসককে ধর্ষণ চেষ্টার মামলায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে হালিশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 24 জুলাই বিকেলে নগরীর ইপিজেড এলাকা থেকে কালুরঘাট যাওয়ার জন্য পাঠাও সার্ভিসের গাড়িতে ওঠেন এক নারী চিকিৎসক। এ সময় মূল সড়কের পরিবর্তে বন্দরের নির্জন এলাকায় টোল সড়কে গাড়ি নিয়ে যায় চালক। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে গাড়ি থেকে লাফিয়ে নেমে যান ওই চিকিৎসক। এ সময় চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। পরে অভিযুক্তকে আটকের পাশাপাশি ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। থানায় আসছিলেন, এসে আমাদেরকে জানাইছিলেন সেটা। যারা পরে আমরা তাকে বললাম যে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, উনি বললো যে পরিবারের লোকজনের সাথে আলাপ করে এসে ব্যবস্থা নেবেন। এরপরে আমরা এই তার যে মোবাইল নাম্বার ছিল সেই নাম্বার ট্র্যাক করে আজকে ভোররাত্রিতে তাকে আমরা আলিশহরে গ্রেপ্তার করেছি, সেই ড্রাইভারকে ভিজা। বাংলাদেশের জাতীয় প্রাণী ও বীরত্বের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার। অন্যান্য দেশের চেয়ে সুন্দরবনের বাঘের রয়েছে একটু আলাদা বৈশিষ্ট্য। কিন্তু নির্বিচারে বন উজাড়, নানাভাবে হত্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিশ্ব ঐতিহ্যের এই প্রাণীটি আজ বিপন্নের পথে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংখ্যাকে 150 থেকে 200 পর্যন্ত বাড়াতে না পারলে ভবিষ্যতে সুন্দরবন বাঘ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব বাঘ দিবসে তরিকুল ইসলামের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আবুল বাশার। বন বিভাগ সূত্রে জানা যায়, 2015 সালে বাঘ গণনার প্রাপ্ত ফলাফল অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা 106টি। দুই দশকের ব্যবধানে সর্বশেষ জরিপে বাঘের সংখ্যায় বড় ধরনের ব্যবধান পাওয়া গেছে। গত 4 দশকে সুন্দরবনের বাঘের সংখ্যা গণনা হয়েছে মোট 6 বার। 1975 সালে পায়ের ছাপের মাধ্যমে প্রথম গণনায় বাঘের সংখ্যা পাওয়া যায় 350। এরপর 1982 সালে বেড়ে দাঁড়ায় 450-তে। তবে 2015 সালে ক্যামেরা ট্যাপিং এর মাধ্যমে গণনায় মাত্র 106টি বাঘের হিসাব পাওয়া গেছে। 2017 সালের পর 2018 সালে আবারও একই পদ্ধতি অনুসরণ করে বাঘ গণনা চলছে। চলতি বছরের শেষ দিকে বর্তমান বাঘের সংখ্যা চূড়ান্ত পাওয়া যাবে। এবছর 14 ফেব্রুয়ারি থেকে শুরু করে 12 মে পর্যন্ত আমরা দীর্ঘ 3 মাস খুলনা রেঞ্জের আমরা সাউথ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেটা বলি সেখানে এবং ইস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আমরা বাঘের ক্যামেরা ট্যাপিংয়ের মধ্যে কার্যক্রম চালিয়েছি। ঢাকাতে আমাদের রিমস ইউনিট বলি আমরা জিআইএস ল্যাবে কাজ চলছে। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বাঘ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানান। 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম বিটিআরটি করেছি। আমাদের ওখানে 4টা সহব্যবস্থাপনা কমিটি করেছি। আমরা অনেকগুলো কমিউনিটি প্যাট্রোল গ্রুপ করেছি, যারা সবসময় ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে টহল কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাঘ সংরক্ষণে কার্যক্রম গ্রহণ করলে হবে না, সকল বন্যপ্রাণীর আবাসস্থল গোটা বনকেই আগে সুরক্ষিত করতে হবে। অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই বাঘ সহ সুন্দরবনের সকল প্রাণী রক্ষা করা সম্ভব। এখানে যখন অভিযোজনের বিষয়টি আসে, আমরা যেমন মানুষরা যখন একটা অভিযোজন করি, তাহলে আমাদের বাঁচার মতো করে তো অভিযোজন করার পরিবেশটা সৃষ্টি করতে হবে। এখানেও ঠিক একই রকমভাবে দাঁড়াবে, বাঘ তো নিজে অ্যাডাপ্ট করবে না, বাঘ তো নিজে অভিযোজনের জায়গা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবন বাঘের বসবাসের জন্য অনুকূল পরিবেশ হারাচ্ছে। বন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত 1.5 দশকে দুষ্কৃতিকারী, গণপিটুনি, বার্ধক্যজনিত ও প্রাকৃতিক কারণে 32টি বাঘ মারা গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেশব্যাপী নতুন উদ্যোক্তা গড়ে তোলা ও এসএমই উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে প্রায় এক যুগ আগে প্রতিষ্ঠা করা হয় এসএমই ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে প্রশিক্ষণ কর্মসূচি আর স্বল্প পরিমাণ ঋণ দেওয়া ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছে না সরকারি এই প্রতিষ্ঠানটি। পরিকল্পনা থাকলেও যথেষ্ট তহবিল না থাকায় কাজের পরিধি বাড়ানো যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে 2007 সালে প্রতিষ্ঠা করা হয় এসএমই ফাউন্ডেশন। প্রতিষ্ঠার সময় মাত্র 200 কোটি টাকার থোক বরাদ্দ দেয়া হয় এসএমই ফাউন্ডেশনকে। বরাদ্দকৃত অর্থ ব্যাংকে জমা রেখে তার মুনাফা থেকে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এরপর কেটে গেছে 11 বছর, বেড়েছে প্রতিষ্ঠানের পরিধি, কাজের আওতা, কিন্তু কমেছে সক্ষমতা। আর পর্যাপ্ত তহবিল না থাকায় উদ্যোক্তাদের চাহিদা মতো ঋণ সহায়তা ও প্রশিক্ষণ দিতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটির। আমরা যে 200 কোটি টাকা দিয়ে চলছি, এখনো সেই টাকা দিয়ে চলছি, কিন্তু আমাদের কাজের কর্মকাণ্ডের পরিধি 300 গুণ বেড়ে গেছে। এখন সেটা হচ্ছে যে আমি এখন মূলধনেও হাত দিতে হচ্ছে আমাকে কাজ করার জন্য। 2 বছর আগেও যেখানে নাকি একটা মেলা হতো সারা বছরে, এখন আমি এই বছর আমি 16টা মেলা করেছি। 300% ট্রেনিং প্রোগ্রাম কিন্তু বাড়ানো হচ্ছে। তো কাজে এই টাকা এসএমই ফাউন্ডেশনের জন্য এবং ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য মোটেও একটা বড় টাকা না, কোনো টাকাই না। দেশের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে স্বল্প পুঁজি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি ও সুষ্ঠু শিল্পায়নের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের কোনো বিকল্প নেই বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। এই অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে ফাউন্ডেশনকে আরো গতিশীল করতে আর্থিকভাবে শক্তিশালী করার দাবি উদ্যোক্তাদের। একটা রিসার্চের খুবই জরুরি দরকার যে কোন কোন সেক্টরটাকে এখন আমরা চিহ্নিত করব, যে এগুলাকে আমরা এসএমই এর মধ্যে নিয়ে আসবো, যেটার মার্কেটে অনেক ডিমান্ড আছে কিন্তু এখনো এসএমই তে আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি না। ফাইন্যান্সিং এর ক্ষেত্রে লোনটা যেন অনেক স্মুথলি দেওয়া যায় তাদেরকে, কোনো হ্যাসল ছাড়া, কোনো ঝামেলা ছাড়া, এবং সিঙ্গেল ডিজিটে যেন তারা লোনটা পায় সেটা আমাদেরকে দেখতে হবে। এসএমই ফাউন্ডেশনের একটা খুব ভালো দিক আমি বলবো, সেটা হলো যে ক্লাস্টার, যে ক্লাস্টার করে তারা বিভিন্ন এসএমই কে চিহ্নিত করছে এবং সেখানে তাদের কি কি লাগবে, তাদের ফাইন্যান্সিং থেকে শুরু করে ট্রেনিং প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছু তারা একটা প্যাকেজের মতন হোলিস্টিক একটা অ্যাপ্রোচ করা হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় 2000 ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। কুয়েতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ শাখা গঠন করা হয়েছে। শুক্রবার রাতে কুয়েত ফর ওয়ান ইয়ার একটি অডিটোরিয়ামে সেখানকার ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে এই কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিলীপকে সভাপতি, হাবিব মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ নূর আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। কমিটির সদস্যরা প্রবাসে বঙ্গবন্ধুর চেতনায় নিজেদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসী নেতারা কমিটি গঠনের মধ্য দিয়ে তাদের দলীয় সমর্থক ও কর্মীদের একত্র করতে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও জানানো হয়। হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত প্রায় 1,90,00,000 মানুষ শনাক্তের বাইরে রয়েছে। অজ্ঞতা, অসচেতনতা আর ভুল চিকিৎসায় আক্রান্তরা ক্যান্সার, লিভার জটিলতা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হেপাটাইটিস দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বঙ্গোপাধ্যায় সহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারা রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের ওপর জোর দেন। শেষে হেপাটাইটিস বি ও সি ভাইরাস প্রতিরোধের সচেতনতায় প্রেস ক্লাব চত্বর থেকে র্যালি বের করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 2 কলেজ শিক্ষার্থীকে পিষে মারল বাস, আহত 14, 6 জন সিএমএইচে ভর্তি, সড়ক অবরোধ, ভাঙচুর। সোমবার 3 সিটিতে ভোটগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম, সুষ্ঠু নির্বাচনের আশাবাদ, নিরাপত্তা জোরদার। সুষ্ঠু নির্বাচন হলে 3 সিটিতেই জয় পাবে বিএনপি, মন্তব্য রিজভীর। হেরে গেলে না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান ওবায়দুল কাদেরের। জঙ্গিবাদ ও মাদক মোকাবিলায় গার্ল গাইডস এর কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। বেলি রোডে সংগঠনের 10তলা ভবনের উদ্বোধন। এবং মেট্রো রেলের খোঁড়াখুড়ি আর বৃষ্টিতে রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে রাজধানীর মিরপুরবাসী। বর্ষা শেষ না হওয়া পর্যন্ত মিলছে না মুক্তি, জানালো কর্তৃপক্ষ।
এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।